বান্দরবানে র‍্যাবের জঙ্গি বিরোধী অভিযান শারকিয়ার কমান্ডার সহ গ্রেপ্তার নয় বিপুল অস্ত্র গোলাবারুদ উদ্ধার নারায়ণগঞ্জে সড়ক বিক্রি হয় দিনে তিনবার রাত যত বাড়ে দামও তত বাড়ে কুষ্টিয়ায় মহাসড়কে চাঁদাবাজি ময়মনসিংহে মাইক্রোবাস খাদে পড়ে চারজন নিহত বগুড়ায় পিকআপ অটোরিকশার সংঘর্ষে তিনজনের প্রাণহানি জলু সারাচ্ছে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট যানবাহন পারাপার নেমেছে অর্ধেকে ঘাটকেন্দ্রিক ব্যবসা বন্ধ শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে সঙ্গে আছি আমি ফারহিন ইসলাম এবারে বিস্তারিত রাতভর অভিযানে বান্দরবানের টঙ্কাবতি এলাকা থেকে জামায়াতুল আনসার ফিল হিন্দালের এক কমান্ডার সহ নয় জঙ্গিকে গ্রেপ্তার করেছে র‍্যাব দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন অভিযানে বিপুল অস্ত্র গোলাবারুদ জব্দ করে বাহিনীটি আবুল বাশার নয়নে তথ্যচিত্র নেক্সট রিপোর্ট আবারও বান্দরবানের দুর্গম এলাকায় অভিযানে র‍্যাব টঙ্কাপতিতে রোববার মধ্যরাত পর্যন্ত এই অভিযান চলে নতুন জঙ্গি সংগঠনের বিরুদ্ধে পাহাড়ি সন্ত্রাসী সংগঠন কেএনএফ এর ছত্রছায়ায় জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার সদস্যরা ওই এলাকায় অবস্থান করছে এমন তথ্য নিশ্চিত হওয়ার পরই মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী এ নিয়ে সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করেন মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন তাদেরকে জিজ্ঞাসাবাদ আমরা যেটি পাচ্ছি যে তারা পার্বত্য চট্টগ্রামকে নিরাপদ মনে করছে না আমাদের অভিযানের কারণে এবং তাদের অবস্থানের জন্য এই জন্য তারা মূলত সমতলের দিকে আত্মগোপনে চলে আসার চেষ্টা করছে এটা কি আত্মগোপনে নাকি সংগঠনের আমিরের নির্দেশন অনুযায়ী তাদের পরবর্তী কোনো কার্যক্রম রয়েছে সেটা হয়তো আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদে জানতে পারবো অভিযানে জামায়াতুল আনসারের পার্বত্য অঞ্চলের প্রশিক্ষণ কমান্ডার সহ নয় জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‍্যাব এ সময় বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে সংস্থাটি বিপুল পরিমাণে গোলাবারুদ অর্থাৎ বিদেশি অস্ত্র দেশি অস্ত্র উম্মাতুরি সরঞ্জামাদি এবং তাদের সাথে থাকা বিভিন্ন ব্যবহার্য সরঞ্জামাদি সহ বিভিন্ন ধরনের সরঞ্জামাদি আমরা উদ্ধার করতে সক্ষম হই আমরা যখন গতকাল তো অভিযান পরিচালনা করি ঘটনাস্থল থেকে অভিযান চলাকালীন সময়ে আনুমানিক পাঁচ ছয় জন সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় সন্ত্রাসী সংগঠন কেএনএফ পাহাড়ে জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে 2022 সালের 12 অক্টোবর থেকে বান্দরবানের দুর্গম পাহাড়ে র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা অভিযান শুরু করেন এরপরই নতুন জঙ্গি সংগঠনের খোঁজ মেলে নিউজ ডেস্ক দেশ টিভি রাত যত বাড়ে রাস্তার দামও তত বাড়ে নারায়ণগঞ্জ শহরের দুটি সড়কে বাজার বসিয়ে এভাবেই কোটি টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র এমনকি এক রাস্তা দিনে বিক্রি হচ্ছে তিনবার সড়কে বাজার বসায় চলাচলে ব্যাঘাত ঘটছে পথচারী ও যানবাহনের স্থানীয়রা বলছেন শুধু ভোগান্তি নয় চাঁদার কারণে সবজির দামও বেড়ে যায় বিল্লাল হোসাইনের তথ্যচিত্রে নেক্সট রিপোর্ট নারায়ণগঞ্জ শহরের দিগুবাবু বাজার এটি অর্ধশত বছরের পুরনো এই পাইকারি বাজারে সারা দেশ থেকে সবজি ও কাঁচামাল আসে এ বাজারের মূল পথে মীর জুমলা ও শায়েস্তা খান নামে দুটি সড়ক রয়েছে গভীর রাত থেকেই এই দুই সড়ক দখল করে সবজি নামানো হয় ট্রাক থেকে স্থানীয়দের অভিযোগ ভোর থেকে সড়কের জায়গার দাম নির্ধারণ করে চাঁদা আদায় করে একটি চক্র বিকেল ও রাতে সড়ক ভাড়া দিয়ে বছরে কোটি কোটি টাকা চাঁদাবাজি করছে চক্রটি যা ঘটছে পুলিশ ও সিটি কর্পোরেশনের চোখের সামনে মেয়র মহোদয়কে বলবো যাতে রাস্তাটা চালু করে দিতে এবং বাজার যাতে এই যে এখানে বিরাট জায়গা সরকারি জায়গা এই যে অগ্রণী ব্যাংকের এখানে ভিতরে সম্প্রসারণ করে দিই বাজারটা ভিতরে নিয়ে নেব পরিষ্কার বাড়ি খেয়ে তো মানুষের ধাক্কা খেয়ে পড়ে যেতে হয় রাস্তা চিপা তো দূরে থাকে অনেক গ্যাঞ্জাম দিব বাজার মাল কিনতে আইলে জামের লেগে মাল কিনুন যায় না এর মধ্যে মীর জুমলা রোড পুরোপুরি দখলে নিয়েছে বাজারের ইজারাদাররা রাস্তায় সবজি বিক্রেতাদের বসিয়ে দিনে রাতে তিনবার চাঁদা নেওয়া হচ্ছে ইজারাদারের নেয় মনে করেন এই 50 টাকা ঠিক আছে আর যার চড়ি যাই বুক করছে বুক করে চড়ি হেরে 100 150 200 300 500 ইজারার দেওয়া নাই নাই তো ডাকানছে হে যাও হেরা নাই আমরা কি বলবো 170 টাকা এক চড়ি 5.5 হাতে 170 টাকা এটা তো ওই মালের উপরে ওই যাইবো মালের উপরে যাইবো লাভের অংশের মধ্যে যাইবো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তথ্য বলছে গেল বছর দিগুবাবুর বাজার ও ইনস্টিটিউট রোডের ইজারা হয় 87 লাখ টাকায়
ইজারা ইনস্টিটিউট রোডের কথা উল্লেখ থাকলেও ইজারাদার দখলে নেয় আরো দুটি সড়ক। সড়কে বাজার কেন উচ্ছেদ হচ্ছে না জানতে চাইলে কথা বলতে রাজি হননি সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। আমাদের বক্তব্য দেওয়া সিটি কর্পোরেশন, কিন্তু আমাকে এটা বলছে যে কোনো বিষয় হলে ওনার দপ্তর থেকে বক্তব্য দিবে, আমাদের অনুমোদন নেই। পুলিশ কর্মকর্তারা জানান এ নিয়ে সিটি কর্পোরেশন সহযোগিতা চাইলে তা করা হবে। ওনারা যদি আমাদেরকে কমপ্লেন করে যে এটা হচ্ছে ইজারার বাইরের লোকজন দখল করে বসছে, তাহলে আমরা যদি নির্বাহী ম্যাজিস্ট্রেট পাই এবং হচ্ছে আমরা পর্যাপ্ত পুলিশ দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিতিতে আমরা যেটা উচ্ছেদ করা দরকার, যেখানে হচ্ছে অবৈধভাবে ইজারা মানে ইজারার বাইরে যেখানে হকার সবজি বিক্রেতারা বসে তরকারি বিক্রেতারা বসে সেগুলো আমরা উচ্ছেদ করে দিই। দখলকারীদের উচ্ছেদ এবং চাঁদাবাজি বন্ধে কার্যকর ব্যবস্থা চান নারায়ণগঞ্জবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুষ্টিয়া রাজবাড়ি মহাসড়কে খোকসা পৌরসভার রশিদ দিয়ে চলছে প্রকাশ্যে চাঁদাবাজি। ছোট বড় সব ধরনের যান চলাচলে দিতে হয় টাকা। টাকা দিলেই মেলে সড়কে চলাচলের সুযোগ, না দিলেই হতে হয় মারধর সহ নানা হয়রানির শিকার। তাই বাধ্য হয়ে চাঁদা দিয়েই এই মহাসড়কে চলাচল করে ছোট বড় সব ধরনের যানবাহন। যদিও হাইওয়ে পুলিশ বলছে মহাসড়কে কোনো সংস্থারই টাকা তোলার বিধান নেই। কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। এটি কুষ্টিয়া রাজবাড়ি মহাসড়কে খোকসা পৌরসভার রশিদ দিয়ে প্রতিদিনের চাঁদার টাকা তোলার দৃশ্য। এভাবেই ট্রাক থেকে শুরু করে অটো, সিএনজি, নসিমন, করিমন সহ সব ধরনের ছোট বড় যানবাহন থেকে তোলা হয় চাঁদা। আর এই চাঁদা নিয়ে যান চালকদের হাতে ধরিয়ে দেওয়া হয় খোকসা পৌরসভার রশিদ। টাকা দিলেই মেলে সড়কে চলাচলের সুযোগ, না দিলেই হতে হয় মারধর সহ নানা হয়রানির শিকার। তাই বাধ্য হয়ে চাঁদা দিয়ে এই মহাসড়কে চলাচল করে ছোট বড় সব ধরনের যানবাহন। আমরা যদি কিছু না দিই বসছেন, আমাদের গাড়ি আটকাতে হয় কিংবা ড্রাইভারের গায়ে হাত তোলে। টাকা ছাড়া তো আমার যাওয়াই যায় না, টাকা না দিলে পরে আপনার মানবন্ত করবে। এটা মনে করো দেওয়াই লাগে, উঠে দাঁড়াইছে, না দিলে তো সমস্যা, জাতি দেবে না। এখন এর কাছে বলে পারে কয় আমরা তো ডাকি পৌরসভা থেকে ডাকি নিছি। খোকসা পৌরসভার রশিদ দিয়ে যানবাহনে চাঁদা আদায়ের বিষয়টি স্বীকারও করেছেন মেয়র তারিকুল ইসলাম। তিনি বলছেন পৌরসভার মধ্যে যানবাহন থেকে টাকা তোলার টেন্ডার করা হয়েছে, তবে পৌরসভার রশিদ দিয়ে মহাসড়কে চাঁদা তোলার বিষয়টি জানেন না সে। হাইওয়েতে চাঁদাবাজি বা কোন রোডে চাঁদাবাজি আমার পৌরসভার সিলেট ব্যবহার করি, করার তো কোনো ইয়ে নেই। রোড টেন্ডার করা আছে, সেই টাকাটা তোলে আমার অফিসিয়াল সেটা টেন্ডার দিয়ে আছে। আর মহাসড়কে চাঁদা তোলার বিষয়টি জানেন না হাইওয়ে পুলিশও। তারা বলছেন মহাসড়কে কোনো সংস্থারই টাকা তোলার বিধান নেই, যারা এ চাঁদা তোলার সাথে জড়িত তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। খোকসাতে এটা তুলছে, এটা আসলে আমার জানা নাই। আর যদি এই ধরনের যদি হয়ে থাকে, হাইওয়েকে ব্যবহার করে কোনো গ্রুপ বা কোনো সংস্থায় এইটা করতে পারবে না চাঁদাবাজি। হাইওয়ের উপরে টোটালি কোনো টাকা তোলা না, মানে যে টাকাই তুলুক থাকে এটাকে মানে চাঁদাবাজির উপরে ধরা হয় এবং এর বিরুদ্ধে চাঁদাবাজি মামলা হবে। পৌরসভার রশিদ দিয়ে মহাসড়কে যানবাহন থেকে চাঁদাবাজি ও হয়রানি বন্ধে দ্রুত প্রশাসনের কার্যকারী পদক্ষেপের দাবি ছোট বড় যান চালকদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। ময়মনসিংহের ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে পড়ে সিলিন্ডার বিস্ফোরণে চারজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও সাতজন। গুরুতর দগ্ধ দুজনকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এছাড়া বগুড়ায় পিকআপ অটোরিকশার সংঘর্ষে আরও তিনজন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শারমিনের আহাজারিতে ভারী হয়ে উঠেছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিবেশ। জানান ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে বাবা মা ও তার ভাগ্নে মাইক্রোবাসে করে রওনা হন, কিন্তু দুর্ঘটনায় চিরদিনের জন্য হারিয়েছেন মাকে। আমরা
ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ত্রিশালের রাঙামাটিতে রোববার রাত 2টার দিকে এই দুর্ঘটনা ঘটে। চালক নিয়ন্ত্রণ হারালে যাত্রীবাহী বাস খাদে পড়ে যায়। এতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 2 নারী সহ 4 দগ্ধ হয়ে মারা যান। এই ঘটনায় আহত হয়েছেন 7, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্বশুর তারা ঢাকা যাবার চাইছিল, মুন্সিহার থেকে ঢাকা গেল শাহাদপুর শালির বাসায় বেড়াবার যাইছিল। এরপরে ওই যে মহসিংহায় 30 আয়রে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। এদিকে বগুড়ার নন্দীগ্রামে পিকআপের সঙ্গে 3-হুইলারের সংঘর্ষে শিশু সহ 3 নিহত এবং 6 আহত হয়েছেন। সকালে বগুড়া নাটোর মহাসড়কের কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে নন্দীগ্রাম থেকে যাত্রী নিয়ে বগুড়া যাচ্ছিল 3-হুইলার। কুন্দারহাট বাসস্ট্যান্ডে পৌঁছালে পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চালক সহ 3 মারা যান আর আহত হন 6। আহতদের শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাদিকুর রহমান শামীম, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কাল থেকে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম চালু হবে বলে জানিয়েছেন উপ উপাচার্য। এদিকে শনিবারের সংঘর্ষের ঘটনায় 200-250 জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বাদী হয়েও একটি মামলা করেছেন। শনিবার বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজার এলাকায় স্থানীয়দের সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয়ের 200+ শিক্ষার্থী আহত হয়। জৌলু সারাচ্ছে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট। পদ্মা সেতু দিয়ে যানবাহন পারাপার শুরু হওয়ায় দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে যানবাহনের সংখ্যা অর্ধেকে নেমেছে। নিয়মিত যানবাহনের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করছে ফেরিগুলো। ঘাটের দুই পাশে অবস্থিত ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করে দিয়েছেন। শফিকুল ইসলাম শামীমের পাঠানো তথ্যচিত্র ডেস্কটপ। দৌলতদিয়া ফেরিঘাটের এখনকার দৃশ্য এটি। কিছুদিন আগেও এখানে যানজট আর দুর্ভোগের শেষ ছিল না। পদ্মা সেতু চালু হওয়ায় ব্যস্ততা একেবারেই কমে গেছে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে। ঘাটে ব্যস্ততা কমে যাওয়ায় প্রভাব পড়েছে একে কেন্দ্র করে গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠানগুলোই। বেশিরভাগ প্রতিষ্ঠান এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। আমি আগে একজন হোটেল মালিক ছিলাম, আল্লাহজান হোটেল। বর্তমান যে আমাদের পদ্মা সেতু হওয়ার পর থেকে 100% গাড়ি আসতো আগে, এখন বর্তমানে আমাদের 75% গাড়িও আসে না। তবে আসে আমরা প্রায় 1,00,000 লোকের মতো। আমরা রাজবাড়ি থেকে মানিগঞ্জ ধরা যায়, মানিগঞ্জ পর্যন্ত এই লোকগুলো আমরা বেকার আছি। আমাদের ধরেন এখন বেচা কেনা অনেকই কম, মানে হোটেল ব্যবসা অনেকই আমাদের অনেক খারাপ। মানে অনেক যে আগে যে কর্মচারী ছিল তা প্রায় ধরেন নাই। মানে আমি নিজেরাই খাটাখাটি করে নিজেরাই ধরেন রাখি। কর্মচারী লাগলে আমাকে লস হয়, দল বন্ধুকে দল লাগবে, এরকম অবস্থা আছে। দৌলতদিয়া ঘাটে আগের মতো গাড়ি আসে না, যাত্রীও কম। এতে রোজগার নিয়ে বিপাকে পরিবহন শ্রমিকরা। আয় সংখ্যাটা এমন ভাবে নিচে নামে আছে যা আমাদের সংসার চালাইনে খুব কঠিন ব্যাপার। তাই একটা বিষয় মনে করেন, আগে 1,800-1,1200 টাকার মতন প্রায় কাজ কামাই করতাম আমরা। এখন দেখেন একটা বিষয় কি, আমাদের দিন গেলে আমাদের গাড়ির যে ভাড়াটা 400 জমা, সেই টাকাটাও আমাদের উঠাইতে খুব হিমশিম খাচ্ছে। বর্তমান পরিস্থিতি তো বেশি ভালো না, আগে ভালো ছিল, গাড়ি ঘোড়া আসতো। এখন তো আর সেই গাড়ি ঘোড়া কম, এখন গাড়িগুলা চাপে কম, যার কারণে পদ্মা সেতু দিয়ে গাড়ি ঘোড়া যায়, এখন গাড়ি এখানে কম আসে। পরিস্থিতি অবস্থা ভালো না, আগে হয়তো 5 রিক্সা আসতো, 10 রিক্সা আসতো, 200 টাকা মাইকে বাড়ি যেত। এখন ধরেন ইনকাম নাই, রিক্সাওয়ালারা বহুকলনে রাখায় মরতেছে। পদ্মা সেতু হওয়ার পর, মহা সেতু হওয়ার পর বর্তমান দৌলতদিয়া খুব ভয় ভয়ঙ্কর। ঘাট এলাকায় আগে প্রায় 250 মতো খাবার হোটেল ছিল, যার মধ্যে বন্ধ হয়ে গেছে 200+। কোন রকমে টিকে আছে 10-12। জৌলুস ফেরাতে নদীবন্দরের কাজ শুরু করা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।